রঙিন পোশাকে ইতিহাস সৃষ্টির পর এবার শুরু হচ্ছে সাদা পোশাকের লড়াই। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট শুরু আগামীকাল দুপুর দুইটায়। ম্যাচটি হবে ডারবানে। সেখানে যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। সেই সুখস্মৃতি কাজে লাগাতে চায় টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাসী লাল সবুজের প্রতিনিধিরা। সাদা পোশাকেও মাঠে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে চায় মুমিনুল হকের দল। পারিবারিক কারণে দেশে আসায় এই ম্যাচে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ।